কিংবা অনেক প্রবাসী বাইরে আছেন যারা এই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য শুধু এই স্মার্ট কার্ডের জন্য কোনো জব কিংবা বিদেশে যেতে পারছেন অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার লানা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি বাতিল সহ আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আমরা যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব এবং যারা অনলাইনে লানাকাটি আবেদন করব তাদের জন্য কিন্তু অলরেডি অনেক নতুন নতুন নিয়ম চলে আসছে তো সেই নিয়মগুলো যদি আমরা ফলো না করি বা সেই নিয়মের রুলসগুলো মানে বিআরটি রুলসগুলো যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবো না বাট আপনি এখন করেন বা আগে করেন বা যে যেদিনই করেন না কেন অবশ্যই আপনাদের এই রুলসগুলো অবলম্বন করতে হবে বাট এই পরিবারের যে সকল বাইব্রাদার যারা আমাকে ফেসবুক পেজে এবং আমার যারা ফেসবুকে এবং যারা মেসেজে মেসেজ করছেন যে ভাইয়া আমরা এখন পর্যন্ত আমাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের কোনো হুদিস পাচ্ছি না কিংবা স্মার্ট কার্ডটি পাচ্ছি না কিংবা আমরা অলরেডি ড্রাইভিং ফিঙ্গার প্রিন্ট দিয়েছি বাট আমাদের অনলাইনে ড্রাইভিং শু করতেছে না কিংবা আমরা আমাদের ড্রাইভিং লাইসিসের সকল কিছু কমপ্লিট করে করে ফেলছি সব সঠিকভাবে কিংবা আমরা দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের স্মার্ট কার্ডের কোনো কিছুই আমরা অনলাইনে দেখতে পারতেছি না বাট এই পরিবারে যে সকল ভাই ব্রাদাররা যারা আমাকে ফেসবুক পেজে যারা মেসেজ করে দিত তারা কিন্তু অনেকেই কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতেছেন তো অবশ্যই সর্বপ্রথম আমাদের যেটি ফলো করতে হবে সেটি হচ্ছে বিআরটির নতুন রুলস আর বিআরটির যে নতুন রুলসগুলো চলে আসছে দু সালে সেটি কিন্তু আমরা সবাই জানি আর এই দু সালে বিআরটির নতুন রুলস যদি আপনি অবলম্বন না করেন বা সেগুলো যদি সঠিকভাবে মেনে না মেনে যদি আপনি ড্রাইভিল লাইসিস দিয়ে অনলাইনে লার্নার কার্ডটি আবেদন করেন তাহলে আপনি আজকে কেন আজকে থেকে পাঁচ বছর পরও আপনার স্মার্ট কার্ড ড্রাইভেল টি পাবেন না আর যদিও পান কিংবা আপনারা দালালের মাধ্যমে যারা ড্রাইভিলাইসিসটি করা যদিও আপনারা আপনাদের ড্রাইভিলাইসিসটি পান তাহলে কিন্তু সেটি আপনার সরকারিভাবে হবে না বাট আমিও কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সটি করেছি কিংবা এই পরিবারের যে সকল বাইব্রাদার যারা কিন্তু ড্রাইভিং লাইসিস্টি বর্তমানে করাচ্ছেন তো ড্রাইভিং লাইসেন্স করার আগে যে ফার্স্ট অফ অল যে নিয়মটি সেটি হচ্ছে অবশ্য অবশ্যই আমাদের লানার কাটি আর এই লানার কাটি যদি আমরা কোনো কিছু ভুল করে ফেলি তাহলে সেই ভুলটাই কিন্তু আমাদের সারা জীবন আসবে এবং সারা জীবনই থাকবে বাট অনেক ভাই ব্রাদার কিন্তু অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেন যে ভাই আমাদের জন্ম তারিখ তারিখবোল নাম ঠিকানা অ্যাড্রেস কিংবা আমার বড় অক্ষর ছোট অক্ষর জন্মশালটা ইটি ছিল বা আমরা যারা বিএসপির অ্যাকাউন্ট খুলতেছি তাদের আমাদের মনের ভুলবশত আমরা জন্মশালটা ভুল দিয়ে ফেলছি বাট অনেকেই কিন্তু অনেক ভুলগুলো করে ফেলুন তো বাট যা যে সকল ব্রাদার যারা এই ভুলগুলো করে ফেলুন তাদের কাছ থেকেও যতটুকু খারাপ না লাগে তার থেকে বেশি কিন্তু আমার নিজের কাছেও খারাপ লাগে বাট এই পরিবারে যে সকল ভাই ব্রাদার যাদের সাথে আমার অলরেডি অলরেডি কন্টিনিউ আমার ফেসবুক পেজে এবং মেসেজে যাদের সাথে আমার কথা হয় তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতেছেন তো অনেক ভাই বেরাদার কিন্তু এই ভিডিওটি দেখার পরেও অবশ্যই অবশ্যই যদি আপনি এই ভুলটি করে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই শুধরে নেবেন তো অনেকেই কিন্তু আমরা দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সটি করাতে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তো সেখানে কিন্তু কিছু নিয়ম দেওয়া আছে আর এই নিয়মগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে বাট এখানে যেটি আপনাদেরকে আমি সঠিক এখানে আগে আপনাদের দেখাচ্ছি যে যেটি হচ্ছে যে রুলস অনুযায়ী এখন বর্তমানে লানার কাটি করবেন সেটি অনলাইনে আবেদন দাখিলের সময় বোয়া তথ্য প্রদান করা হলে তার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বাট এটি কিন্তু আপনার সর্বশেষ একটি স্টেপ এখানে কিন্তু লেখা আছে এবং প্রত্যেকটি কিন্তু লেখা থাকবে আর অবশ্যই আমরা যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সটি আবেদন কিন্তু বা আবেদন করবো দু হাজার তেইশ সালে বিআটি নতুন রুলসে তো অবশ্য অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনার সঠিক পেপারগুলো অবশ্য অবশ্যই সাবমিট করবেন পরীক্ষার উপস্থিত হওয়ার সময় লেখার জন্য কালো কলম সহ নিদ্রিত কাগজপাত্রি পরিদর্শকের পরিদর্শনের জন্য সাথে রাখতে হবে এবং কী কী পেপারগুলো আপনারা সাথে রাখবেন সেগুলো হচ্ছে লানা ড্রাইভিং লাইসেন্স এক নাম্বার দ্বিতীয়ত হচ্ছে জাতীয় পরিচয়পত্র মূল কপি মানে হচ্ছে আপনার যেটা মূল কপি সেটি মেডিকেল সার্টিফিকেটের মূল কপি এবং ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সদন সত্তাহিক ফটোকপি মূল কপি তারপর হচ্ছে আপনার যেটি হচ্ছে আপনার এই যে আপনাদেরকে আমি যেটা বলি যেটি হচ্ছে আপনাদের বিদ্যুৎ বিলের পেপারটি অবশ্য অবশ্যই লাগবে আপনার বিদ্যুৎ বিলের কাগজ কিংবা গ্যাস বিলের কাগজ বা টেলিফোনের বা এই ধরনের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি অবশ্যই সাথে রাখবেন এবং বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এবং ড্রাইভিং লাইসেন্সের নবায়ন শ্রেণী পরিবর্তন শ্রেণী সংযোগ বা লাইসেন্সের ধরন পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজন মানে হচ্ছে আপনার যখন নবায়ন কিংবা যারা রিনিউ করতে যাব তো তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রয়োজন আর যারা নতুন ড্রাইভিং লাইসেন্সে অনলাইনে আবেদন করবো মানে অনলাইনে করবো তাদের কিন্তু এই পেপারগুলো অবশ্য অবশ্যই প্রয়োজন আর অবশ্যই আপনাদের কিন্তু আপনাদের ছবিগুলো তো অবশ্যই লাগবে তাহলে আমি আবারও বলতেছি লার্নার ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্র মেডিকেল সার্টিফিকেট এবং শিক্ষা শিক্ষাগত যোগ্যতা এবং আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি আর যেটি নতুন রুলসে যেটি একটি পেপার অ্যাড হয়েছে সেটি হচ্ছে অবশ্যই আপনার বাবার কিংবা আপনার মার অরিজিনাল ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল কপি অবশ্যই অবশ্যই কিন্তু লাগবে এখন বর্তমানে আর বিদ্যুৎ বিলের পেপার তো অবশ্যই অবশ্যই লাগবে আপনি যে বাসা থাকেন কিংবা হোক আপনার বাবার নাম কিংবা আপনার বাড়ির ফ্যামিলির যার নামে হোক না কেন অবশ্যই সেটির বিদ্যুৎ বিলের ফটোকপি এবং তার যে এনআইডি কার্ড সেটি অবশ্যই নিয়ে যাবেন আর মূল মূলত হচ্ছে যে লাস্টে যেটি হচ্ছে লেখা সেটি হচ্ছে যে অনলাইনে আবেদন দাখিলের সময় ভোয়া তথ্য প্রদান করা হলে কার্ড ড্রাইভিং লাইসেন্সটি বাতিল সমূহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বাট এখন আপনারা দালাল দিয়ে করান বা অন্য অন্য লোকের মাধ্যমে করান যেটাই দালালের মাধ্যমে করান না কেন অবশ্যই একবার থেকে পাঁচবার ভেবে চিনতে তারপরে আপনারা ড্রাইভিং লাইসেন্সটি করবেন বাট দালাল কিন্তু আপনাকে অনেকেই বলবে যে হ্যাঁ আপনার কোনো কিছু লাগবে না শুধু আপনার ভোটারি কার্ড হলে সব কিছু কমপ্লিট সব কিছু হয়ে যাবে শুধু ফিঙ্গার প্রিন্ট দিবেন ডেটের আগে অমুক মুখ অনেক কিছু বলতে পারে বাট এখানে যদি আপনার কোনো কিছু ভুল হয় তাহলে ওই যে আপনাদের নট ডাটা ফাউন অনলাইনে সাবমিট হয় না স্মার্ট কার্ড আসেনি কিংবা আপনার একটা স্ট্যাটাস দেখাচ্ছে সেটার কোনো পরিবর্তন হচ্ছে না বাট অনেক অনেক প্রবলেম হতে পারে তো অবশ্য অবশ্যই আপনাদের অরিজিনাল যে পেপারগুলো আছে সেগুলোই সাবমিট করবেন আর বিআরটির এটির মাধ্যমে মানে বিআরটির দু সালের নতুন রুলসই স্পষ্টভাবে বলা হয়েছে আমরা কিন্তু অনেকেই নতুন এখন বর্তমানে দু হাজার সব কিছুই কিন্তু আপনার বাট আমরা যখন আমাদের কোনো গার্টি থাকে আমাদের সার্টিফিকেটে যদি কোনো গার্টি থাকে বাট আপনার একজন লোকের কিন্তু সবকিছু কমপ্লিট মানে পরিপূর্ণ থাকে না বাট অনেকেরই থাকে বাট যাদের থাকে না তারা কিন্তু অনেক সময় আমাদের জরুরি কোনো কাজের ক্ষেত্রে দেখা গেছে যে এই ড্রাইভিং পেশায় আমরা যারা জব করতে যাচ্ছি জবের জন্য আশায় কিংবা অনেক প্রবাসী বেড়া আছেন যারা এই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য শুধু এই স্মার্ট কার্ডের জন্য কোনো জব কিংবা বিদেশে যেতে পারছেন না তো তারা কিন্তু অনেকেই আমরা অনেক দালালের মাধ্যমে কিংবা বিআরটির আশেপাশে বা অনেক অনেক লোকের মাধ্যমে যখন করাই তখন কিন্তু অবশ্য অবশ্যই আপনার অরিজিনাল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সাবমিট করবেন যদি আপনার ডকুমেন্ট কোনোটা ডুপ্লিকেট থাকে তাহলে আপনি কখনোই স্মার্ট কার্ডটি পাবেন না আপনারা যখন দালালের মাধ্যমে ড্যাভেলাইসিসটি করাতে যাবেন দালাল কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ আপনার স্মার্ট কার্ডটি আমি করে দিতে পারবো যার শুধু আপনার ভোটার আইডি কার্ডটা হলে হলো বা আপনার ভোটার ডি কার্ডে যেটাই হোক না কেন সব কিছু ঠিক করতে পারবো তো এই ধরনের ভুলটি কিন্তু কেউ কখনোই করবেন না এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে বিআরটি ড্রাইভিং লাইসেন্সের অনলাইনে যখন আপনারা লালার কার্ডটি করবেন তখন যদি আপনাদের ডকুমেন্টে মানে আপনাদের কোনো ফাইলে যদি অর্জিলার না হয় ডুপ্লিকেট কোনো কিছু হয় তাহলে তো আপনার ড্রাইভিং লাইসেন্সটি বাদ পড়বেই বাট আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বাট যেই এই ধরনের ডুপ্লিকেট কাজ করবে তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি আইনত ব্যবস্থা নেওয়া হবে তো অতএব এটি কিন্তু অবশ্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যারা অনেকেই আছি যে অনলাইনে দেখে আমরা লানার কাট করতে চাচ্ছি বা অনেকের ফোনে কিন্তু এখন বর্তমানে লালার কাটটি করতে পারছেন বা অনেকেই কিন্তু করতে চাচ্ছি তো অবশ্য অবশ্যই যখন আপনারা অনলাইনে অল লানার কাটটি করবেন আপনার ফোন দিয়ে হোক কিংবা অন্য অন্য লোকের মাধ্যমে হোক তখন কিন্তু অবশ্য অবশ্যই আপনাদের অরিজিনাল ডকুমেন্ট যেটি আছে সেটি দেওয়ার জন্য ট্রাই করবেন এবং সেটি দিবেন যেটাই হোক না কেন আপনার স্কুল সার্টিফিকেট হোক আপনার চেয়ারম্যান সার্টিফিকেট হোক হোক আপনার আইডি কার্ড হোক কিংবা আপনার বাবার আইডি কার্ড হোক আপনার মার এনআইডি কার্ড হোক কিংবা আমরা অবশ্যই জানি যেটি হচ্ছে যে আমাদের বর্তমানে যে পেপারটি অ্যাড হয়েছে সেটি হচ্ছে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলের যে পেপারটি সেটিও হোক মানে যেটাই হোক না কেন অবশ্যই অবশ্যই আপনার অরিজিনাল যে পেপারের যে কাগজগুলো আছে সেগুলোই কিন্তু দিয়ে আপনারা অবশ্যই লানার কার্ডটি করবেন আর এখানে যদি আপনাদের কোনো কিছু ডুপ্লিকেট হয় তাহলে আপনাদের লানার কার্ডটি আর আপনাদের স্মার্ট কার্ডটি আপনারা কখনোই পাবেন না বাট যদি এই ভুলটি আজকে কিংবা এখন পর্যন্ত কেউ যদি করে থাকেন তাহলে অবশ্যই শুধরে নেবেন আর অলরেডি যদি কেউ করে ফেলছেন আগে কিংবা অলরেডি করে ফেলছেন তাহলে তারা আজই এটির যে কোনো মাধ্যমে আপনারা দালালের হোক যার মাধ্যমে হোক যদি আপনারা করে থাকেন তারা অবশ্যই অবশ্যই জাস্টিফাই করবেন যে আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ড আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো আপনি সাবমিট করছেন কিনা তো অবশ্যই এই সকল যে সকল ব্রাদার যারা আমাকে প্রশ্ন করছেন আর এই ইনফরমেশনটা অবশ্য অবশ্যই প্রয়োজন কারণ হচ্ছে যে অনেক কিন্তু আমরা অনলাইনে লানার করতেছি দালালের মাধ্যমে তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করতেছি আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি নিজে করান কিংবা দালাল দিয়ে করান যারে দিয়ে করান না কেন অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটি সরকারি খাতায় আপনার নামটি এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটি আছে কিনা সেটি অবশ্যই অবশ্যই সঠিকভাবে জেনে বুঝে তারপরে করবেন কারণ আপনি এখন স্মার্ট কার্ডটি পেলেন কিন্তু পাঁচ বছর পর দশ বছর পর দেখলেন যে মাধ্যমে আপনার এখন আপনি স্মার্ট কার্ডটি পেলেন কিন্তু যখন আপনার এটির করা হবে তখন কিন্তু অবশ্যই আপনি এটি প্রতি ধরা খেয়ে যাবেন তাই আপনাদের রিকোয়েস্ট করব আপনাদের কাছে আমার বিনীত বিনীত রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই যারা ড্রাইভিং লাইসেন্সটি করবেন আর অনলাইনে যখন লানার কার্ডটি করবেন অবশ্যই অবশ্যই আপনাদের সকল কিছু অরিজিনাল ডকুমেন্ট দিয়ে আপনারা অবশ্যই করবেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম